আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি শুভময়, তোমাদের সঙ্গে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড হচ্ছিলো না আমাকে, তো ভাবলাম একটা ভিডিও বানাই। অ্যাকচুয়ালি ভিডিও আপলোড হচ্ছিলো না, তার মেন কারণ আছে। এখন হচ্ছে উইন্টার, আর উইন্টারে সব সময় ওয়েদার চেঞ্জ হতেই থাকে, যে কারণে কোনো মানে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। আর কোনো ভিডিও আপলোড হচ্ছিলো না, একটু কাজের চাপও ছিল, এ কারণে ভাবছিলাম কোথাও যাব, তবুও যাওয়ার সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, এসব কথা, আজকে আমি নিজেও জানি না কোথায় যাব। আজকে বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে ডিসিশান হবে কোথায় যাব, রাস্তাতে বেরিয়ে তারপরে ডিসিশান হবে কোথায় যাব, যেখানে ভালো লাগবে সেখানেই চলে যাব, আর তোমাদেরকে দেখাবো সেই জায়গায়। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমি আজকে নিজে যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে আমার একটা বন্ধু, যে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, ওয়েট করছে। সকাল সকাল আমি তাকে দাঁড় করিয়ে রেখেছি। মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে বনগার প্রাণকেন্দ্র বলা যেতে পারে, তো সেই বনগার প্রাণকেন্দ্রে ও দাঁড়িয়ে রয়েছে, টাউন হল মোড। তো এখনই বলবো না তোমাদের সঙ্গে আমি কোথায় যাব, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর কন্টিনিউ ভিডিওর সঙ্গে থাকতে হবে। তো চলো। ও, আরেকটা জিনিস ভুলে গেলাম, যেটা হচ্ছে আজকে আমি শুধুমাত্র ব্লগ করব না, তার সঙ্গে থাকবে মোটো ব্লগ করব। রাস্তার দৃশ্য তো তোমাদেরকে দেখাবোই, তার সঙ্গে সঙ্গে যেখানে যাব সেখানের ভিডিও তো সেই দেখাবো। তো আর বেশি দেরি না করে চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হবে। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই সামনেই হচ্ছে এখন সরস্বতী পুজো। সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর জন্য ভাইরা চাঁদার জন্য ধরেছে, তো বললাম ভাই আসার সময় তোমাদেরকে দেব। তো যাই হোক, চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, আর গিয়ে তো তোমাদের সঙ্গে পুরো যে জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমি এখনও পর্যন্ত জানি না যে কোথায় যাব। বাড়িতে বেরিয়েছি, বেরিয়ে তারপরে এখনই ডিসিশন হবে কোথায় যাব। তো সৌরভকে আগে একটু ফোন করেছিলাম, আমি বেরোনোর আগে পর্যন্ত তোমাদের কোনো ডিসিশন হয়নি, তো সৌরভকে আগেই ফোন করেছিলাম। তো সৌরভকে ফোন করার পরে ও বললো যে গারাপোতায় নাকি একটা সুন্দর মন্দির হয়েছে, তো সেই মন্দিরের উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি। তো দেখা যাক কী হয়। আর যাই, আর একটা কথা, সৌরভের সঙ্গে তো তোমাদের ইন্ট্রোডিউস করাই হয়নি, তো সৌরভের সঙ্গে কিছুক্ষণ পরে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। তো যাই, রাস্তায় যাই কোথায় দাঁড়িয়ে, তারপরে সৌরভের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। তো চলো, আগেই বলেছি শরীরটা খুব খারাপ ছিল আর খুবই একটু কাজেরও চাপ ছিল, যে কারণে হয়নি। এই যে আমরা চলে এসেছি এখন বনগার প্রাণকেন্দ্র বলা যেতে পারে, এটা হচ্ছে বনগার প্রাণকেন্দ্র টাউন হল মোড়, আর এই পাশটা হচ্ছে বনগার সেলফি জোন। আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তো দিনটা ভালোই কাটবে আশা করছি। আমরা চলে এসেছি এখন আমাদের ব্রিজের উপর, পুরনো ব্রিজ বলতে গেলে চলে এটা। আর এই পাশে একটা সুন্দর যে এটা হচ্ছে ইছামতি নদী দু সাইডটা দিয়ে। আর এখন আমরা রয়েছি মতিগঞ্জে নতুনই ক্লকটা হয়েছে, ক্লক টাওয়ার। তো এই ক্লক টাওয়ারটাও রাত্রিবেলাটার সৌন্দর্যটা অসাধারণ লাগে, রাত্রিবেলার সৌন্দর্যটাও যদি আসার সময় জ্বালানো হয় তো আমি তোমাদেরকে দেখাবো। তো এটা একটা রাস্তা চলে গেল বর্ডার দিকে, আর এই রাস্তাটা চলে গেল হচ্ছে সোজা গারাপোতা হেলেঞ্চা বাগদা এই রাস্তাটা। তো আমরা এখন এই রাস্তা দিয়েই যাচ্ছি আর কি। পেট্রোল পাম্প আছে যেহেতু, আমার গাড়িতে ফিউল আপ করানোই আছে, যে কারণে আর ফিউল আপ করানোর দরকার হবে না। আগে তো একটু খারাপ ছিল, এখন অনেক দিন আসা হয় না এই রাস্তাতে, বেশ কিছুদিন পরেই এলাম এই রাস্তাতে, বেশ কিছুদিন বলতে প্রায় 6-7 মাস আগে এসেছিলাম একবার। তো
তারপরে আর আসা হয়নি, ছ থেকে সাত মাস পরে এই রাস্তা থেকে এলাম আবার। রাস্তাটা ভালো হয়ে বেশ ভালো লাগছে। এই রাস্তাটা এক মানে আমি ছ থেকে সাত মাস আগে এসেছিলাম, সেই সব বেশিটা না ওই সাইডে আরও আছে তোমার। আচ্ছা ছাতা ছাড়িয়ে গিয়ে, আচ্ছা জায়গায় একটু খারাপ হবে এই রাস্তাটা, এই জায়গা ও এই যা এই জায়গাগুলো প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, প্রচণ্ড খারাপ, মানে এতটাই বাজে অবস্থা ছিল যে রাস্তা দিয়ে পার হওয়া খুব দুষ্কর হয়ে যেত এবং তার জন্য ভীষণ অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকতো, যে একটু বাজে মানে খুব সাবধানে গাড়িটা না চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা মানে থেকেই যেত এরকম অবস্থা। সেই জায়গায় অনেকদিন পর এই রাস্তাটা ঠিক হলো, তো বেশ ভালো লাগছে দেখে। অনেকদিন পরে একটা ভালো রাইডিংয়ের মজা বেশ ভালোই লাগছে। অনেকদিন পরে একটা খুব সুন্দর আবহাওয়ায় ঘুরতে বেরোলাম, তো আজকে ঘুরতে বেরিয়েছি, যখন মজা অবশ্যই করব, খাওয়া দাওয়া করব, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওতে সঙ্গে থাকো, আর আর কিছু এখন বলছি না, পরে বলবো, তো চলো। আমরা চাটা খেয়ে এনার্জি সংগ্রহ করে নিয়েছি, তাহলে বেরোবো, বাকি কথা রাস্তাতে হবে। বহুদিন পর আমি এতটা রাস্তা রাইডিং করছি, বেশ ভালোই লাগছে রাইডিং করার সঙ্গে সঙ্গে। গ্রামের খুব সুন্দর দৃশ্য উপভোগ করছি, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হয়। আর এখন চলে এসেছি আমি গোবরাপুর বাজার, তো প্রায় চলেই এসেছি হচ্ছে গড়াপোতা। তো ফাইনালি আমরা চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা গড়াপোতা, তো সামনেই গড়াপোতা সেই মন্দির এতক্ষণ ধরে যেখানে আমরা এলাম আর কি, যেখানে আসার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। মোস্ট চলে এসেছি গড়াপোতা, সামনেই মন্দিরটা, গড়াপোতা বাজার আমরা এন্টার করে ফেলেছি, আমরা চোরাটা দেখতে পাচ্ছ। আর এই যে সেই সামনে গড়াপোতার সেই মন্দির, দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দিরটা, তো অবশেষে চলে এসেছি আমরা গড়াপোতা মন্দিরে। কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। আমরা চলে এসেছি গড়াপোতা মন্দিরে, তো সৌরভের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করানো হয়নি, হচ্ছে সৌরভ আমার একটা বন্ধু, তো আমার পুরো হেলমেট ব্যাগ পুরোটাই ধরে বইছে ও আর কি, ঠিক আছে, কিছু মাইন্ড করবে না, ঠিক আছে। তো তোমরা কেউ যদি কলকাতা থেকে এখানে আসতে চাও, তো শিয়ালদা থেকে ট্রেনের ভাড়া বনগাঁ পর্যন্ত 20 টাকা ভাড়া, ওখান থেকে শিয়ালদা বনগাঁ থেকে এসে যে কোনোভাবে অটো বা কোনো টোটো গাড়ি ধরতে হবে, টোটো গাড়ি ধরে তোমাদের মতিগঞ্জ বাসস্ট্যান্ড আসতে হবে, মতিগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত 15 টাকা ভাড়া নেবে। এই তারপরে মতিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তোমাদেরকে গড়াপোতা আসতে হবে, গড়াপোতা মেন বাজারের পাশেই হচ্ছে এই মন্দিরটা, এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো তোমরা বাজারে নেমে যে কেউ কাছে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে এই মন্দিরটা, মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো বাসের ভাড়া সম্ভবত 20 টাকা নেবে, তো টোটাল 100 টাকায় তোমাদেরকে পুরো শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত তুমি চলে আসতে পারবে। তো আসার পরে তোমরা দেখতে পারবে এত সুন্দর মন্দির, পুরো দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই মন্দিরটা। মন্দিরটা কিন্তু ডিজাইনটা অসাধারণ সুন্দর, পুরো মানে দক্ষিণেশ্বরের পুরো মন্দিরের আদলে তৈরি মন্দিরটা, এক একটা ধাপ করে মন্দিরটার পুরো 3টে ধাপ দেখতে পাচ্ছি আমি মন্দিরের। তো এই যে মন্দিরের ভিতরটা, মন্দিরের ভিতরে সম্ভবত ক্যামেরা করতে দেবে কিনা জানি না। ভিতরে যাওয়া যাবে কাকিমা? বাহ,
না না না, আমরা চলে এসেছি মেন মায়ের মূর্তির সামনে। তো এখানে ঝাড়বাতিটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর এই ঝাড়বাতিটা। আর এই হচ্ছে সেই মায়ের মন্দির, আর যেটার জন্য এই মন্দিরটা বিখ্যাত, এটা হচ্ছে সেই পঞ্চমুণ্ড আসন যেটার জন্য এই মন্দিরটা এতটাই বিখ্যাত। ঠিক উপরে রয়েছে হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তি, আর তার ঠিক নিচে রয়েছে হচ্ছে মায়ের মূর্তি। তো অসাধারণ মূর্তি, মায়ের মূর্তি আর এই সেই আসন। তো এই আসনেই মায়ের পুজো হতো। খুব সুন্দর মন্দিরটা, আর মন্দিরটা খুব সুন্দর ঝাড়বাতি এগুলো। মন্দিরটা প্রায় 500 বছর আগের মন্দিরটা, এটাকে ভেঙে আবার নতুন করে এটার একটু আধুনিকভাবে ডিজাইনটা করেছে। এটা শোনা গিয়েছে এই মন্দিরটা সম্ভবত রাজা বিক্রমাদিত্য, তো তার বাবা এই মন্দিরটা বানিয়েছিল। তো 1535 খ্রিস্টাব্দে এই মন্দিরটার আর উদ্বোধন। তো এটা হচ্ছে মন্দিরটার পিছন দিকটা। তো সামনের দিকটাও আর একবার ঘুরে তোমাদেরকে দেখাবো, এই ঝাড়বাতিগুলো তোমাদেরকে দেখাবো, যে দেখো কত সুন্দর এই মন্দিরের ঝাড়বাতি। আর একটা জিনিস যেটা আমার ভালো লাগলো, যেটা হচ্ছে এই মন্দিরের বাইরে মায়ের মূর্তিগুলো হচ্ছে কাচের সুন্দর, বেশ একটা আধুনিক ডিজাইনে খুব সুন্দর, বেশ ভালো লাগছে, বেশ ঐতিহাসিক রয়েছে। এই যে গোল চাকা চাকা, তারপরে আরেকটা ধাপ রয়েছে, তার উপরে আরও একটা ধাপ রয়েছে। তো যে এটা হচ্ছে সাইডের পাশটা মন্দিরের, আর এটাও উপাশে আর একটা মন্দির আছে। সৌরভ আমার ব্যাগগুলো বয়ে বেড়াচ্ছে, ব্যাগ আর হেলমেট। এই মন্দিরটা তো চলো যাওয়া যাক নিচের দিকে, আর গিয়ে পুরোটা তোমাদেরকে দেখাবো, পুরো মন্দিরটা ভালো করে তোমাদেরকে দেখাবো, মন্দিরের দৃশ্যটা চলো খাবো। তো পাশে একটা পুরনো বট গাছ আছে, এপাশটা আবার একটা মন্দির আছে, এপাশেও একটা মন্দির আছে। তো মন্দিরের পুরোটা তোমাদেরকে দেখাবো। এখন এদিকে একটা মন্দির আছে, তো সেই মন্দিরের দিকে যাব আমরা। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাওর বলতে পারো, এর ভিতরেও যাওয়া যাবে, তো যাই দেখি। সুন্দর নদী দেখার পরে এটা হচ্ছে বাবা শিব ঠাকুরের মূর্তি, আর এপাশে রয়েছে একটা সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি, তার সঙ্গে সঙ্গে রয়েছে একটা সুন্দর নারুগে বল। সব মিলিয়ে অসাধারণ মন্দিরটা, আর খুব সুন্দর অভিজ্ঞতা হলো। আর আমরা এখন বেরোবো বাড়ির জন্য, তো আর বেশি কোনো কথা বলবো না। সঙ্গে আশা করছি তোমাদের পুরো ভালোভাবে মন্দিরটা দেখাতে পেরেছি, যতটা আমার পক্ষে সম্ভব হয়। তো চলো নেক্সট কথা হচ্ছে বাড়িতে গিয়ে।
আর আমরা এখন চলে এসেছি বনগাঁতে। আর তোমাদেরকে যাওয়ার সময় আমি বলেছিলাম যে রাতের দৃশ্য যদি লাইটটা জ্বালাই ক্লক টাওয়ারে তাহলে তোমাদেরকে দেখাবো, তো আশা করছি দেখাতে পেরেছি, তো অবশ্যই খুব ভালো লাগবে। তো আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো আমি আসার পথে আর মোটোব্লগ করিনি, পুরো বাড়িতেই সবে ঢুকলাম। বাড়িতে ঢুকেই একবারে তোমাদের সঙ্গে কথা বলছি আর কি। তো যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, তার সঙ্গে সঙ্গে বেল আইকনটাও প্রেস করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।